বাংলা অক্ষর ব আর বাংলা অক্ষর ক, এই দুটো অক্ষরের মাঝে খুব সামান্যতম তফাত। অর্থাৎ বয়ের পিঠে যদি একটি আকৃতি যুক্ত করা হয় তাহলেই ব আকার ধারণ করে কয়ের রূপে। অর্থাৎ বামপন্থী নেতা হঠাৎই কামপন্থী রূপে যে রাজ্যের মানুষের সামনে উঠে আসবেন তা হয়তো রাজ্যের সিপিআইএম এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গত দু মাস ধরে যেখানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এত হাওয়া দিল সেই রাজ্য সিপিএম হয়তো ভাবতেও পারেনি। অর্থাৎ রাজ্য সিপিএমের বর্ষিয়ান নেতা থুড়ি থুড়ি 66 বছর বয়স হলেও মনে তিনি তরুণ তাজা, বয়স তার এখনও 18। আর তাই জন্য সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য এবার এক ওয়েব পোর্টাল এবং ইউটিউব চ্যানেলের তরুণ মহিলা সাংবাদিকের সঙ্গে করলেন অভব্য আচরণ, আর তাকে কেন্দ্র করে রবিবার সারাদিন উত্তাল রইল সোশ্যাল মিডিয়া। যে তন্ময় ভট্টাচার্য গত 70 দিন ধরে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে নিজের ফেসবুক পেজে দফায় দফায় নির্যাতিতার বিচারের দাবিতে একাধিক পোস্ট দেখেছেন, যে তন্ময় ভট্টাচার্য দফায় দফায় একাধিক প্রেস বিবৃতি, একাধিক প্রেসের সামনে মন্তব্য এবং ঘণ্টাখানেক সঙ্গে সুমনে গিয়ে বারে বারে ঘণ্টা বাজিয়েছেন, সেই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধেই যখন মহিলা সাংবাদিক ফেসবুকে লাইভ করে শ্লীলতাহানির অভিযোগ তুললেন, তারপর রাজ্য সিপিএম পড়েছে এবার মহাফাঁপড়ে। একদিকে রাজ্যের আসন্ন বিধানসভা উপনির্বাচনে 26-এর বিধানসভা নির্বাচনের আগে যেখানে সিপিআইএমের মরণ বচন লড়াই, সেখান থেকে দাঁড়িয়ে এই ক্রুশিয়াল মুমেন্টে যখন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তরুণ মহিলা সাংবাদিক তুললেন শ্লীলতাহানির অভিযোগ, তখন বাধ্য হই মৌখিকভাবে এখনও পর্যন্ত সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তারই বন্ধু কমরেড তন্ময় ভট্টাচার্যকে দল থেকে করলেন সাসপেন্ড। আর এই নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। আলোচনা হবে তন্ময় ভট্টাচার্যের কীর্তি নিয়ে। একই সঙ্গে শুধুমাত্র কি তন্ময় ভট্টাচার্যই, আমাদের রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের অন্দরে এমন কি আর কোনো নেতা নেই, এই সব নিয়েই আলোচনা শুরু করার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না। আর তন্ময় ভট্টাচার্যের এই কীর্তি নিয়ে আপনার মন্তব্য লিখে জানান কমেন্ট বক্সে। পাশাপাশি আলোচনাটা শুনতে শুনতে একটা লাইক এখনই করে দিন, আর এই আলোচনা শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আলোচনায় এগোনো যাক। সিপিআইএমের যুব সংগঠন DYFI-এর রাজ্য সভাপতি তন্ময় ভট্টাচার্য এবং সেই DYFI-এরই বর্তমানে রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, এই দুজনকেই আপনারা দেখেছেন গত 70 দিনের বেশি সময় ধরে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে দফায় দফায় নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে কখনো রাস্তায়, আবার কখনো মঞ্চে, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় বেশ বড়সড় বক্তব্য, বড়সড় পোস্ট দাগদে। দুজনেই এক কণ্ঠে দাবি তুলেছেন নির্যাতিতার ন্যায় বিচার, যে ন্যায় বিচারের দাবি সারা রাজ্য জুড়ে আপামর সকল মানুষ একসঙ্গে এক কণ্ঠেই তুলেছে। আমরা সকলেই চাই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার, কিন্তু এই ঘটনার প্রেক্ষাপটে রবিবার দুপুর থেকে ফেসবুকে একটি ভিডিও বেশ ভাইরাল হলো। তা হচ্ছে ইউটিউবের একটি স্বতন্ত্র সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিক ফেসবুকে এসে একটি লাইভ করলেন এবং লাইভে এসে তিনি যা বললেন তা শুনে রাজ্যের মানুষ একেবারে স্তম্ভিত হয়ে গেল। তিনি সরাসরি সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তুললেন শ্লীলতাহানির অভিযোগ। তিনি অভিযোগ করলেন এর আগে একাধিকবার তিনি তার সংস্থার হয়ে একাধিকবার তন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তার ইন্টারভিউ নিয়েছেন এবং যখনই তন্ময় ভট্টাচার্যের ইন্টারভিউ তিনি নিতে গেছেন তখনই সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের আচরণ তার মোটেই ভালো লাগেনি। কিন্তু রবিবার তন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তার ইন্টারভিউ নেবার সময় সকাল সকাল তন্ময় ভট্টাচার্যের দ্বারা তিনি যে ধরনের আচরণের শিকার হলেন তাতে করে তিনি এখন বর্তমানে অত্যন্ত শকে রয়েছেন। তিনি সরাসরি জানান রবিবার সকালে তিনি যখন তন্ময় ভট্টাচার্যের বাড়িতে যান
তার বিবৃতি নিতে সেই সময় সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য বাইট দেওয়ার আগে কোথায় বসবেন এই কথা জিজ্ঞাসা করতে করতে এদিন তার কোলে বসে পড়েন, আর তাতেই তিনি একেবারে স্তম্ভিত। একেবারেই সঠিক কথা, একজন মহিলা সাংবাদিক যখন এই ধরনের 66 বছর বয়সী একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা এবং একই সঙ্গে একজন সিপিআইএম নেতার দ্বারা এই ধরনের লাঞ্ছনার শিকার হন, এই ধরনের ঘটনার শিকার হন, তাতে তিনি স্তম্ভিত হবেনই। তিনি নিজে ফেসবুকে জানাচ্ছেন 4 বছর হলো তার সাংবাদিকতার জীবন, আর সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় বলতে হবে, তিনি একেবারেই তরুণ, অর্থাৎ সাংবাদিকতার জীবনে তিনি সদ্য অওয়া কখ শিখতে শুরু করেছেন। আর সেখান থেকে দাঁড়িয়ে সিপিআইএমের মতো একটি দলের একজন বর্ষীয়ান নেতার এই ধরনের আচরণ সত্যি যে কোনো মহিলা বা পুরুষ সাংবাদিককে বিচলিত করতে বাধ্য। কামপন্থী নেতা অস্থুরী বামপন্থী নেতা তন্ময় ভট্টাচার্যের এই ধরনের আচরণের পর স্বভাবতই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে ওই মহিলা সাংবাদিক লাইভে এই কথা জানানোর কিছু মুহূর্তের মধ্যে তা ভাইরালের মতন, বলতে হয় দাবানলের মতো ছড়িয়ে পড়ে ফেসবুকের জঙ্গলে। মানুষের মুঠো ফোনে ফোনে ঘুরতে থাকে মহিলা সাংবাদিকের করা ওই লাইভ ভিডিওটি, যা স্বভাবতই পৌঁছে যায় সিপিআইএমের নেতানেত্রীদের হাতে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, 66 বছর বয়সী সিপিআইএমের এই যুব নেতা, অবশ্যই তিনি যুব নেতা, কারণ তিনি সিপিআইএমের যুব সংগঠন DYFI-এর রাজ্য সভাপতি, সেখান থেকে তিনি অবশ্যই যুব নেতা, অর্থাৎ বয়স তার 66 হলেও মনটা তার তরুণ তাজা। তাই জন্য 18 বছর বয়সী মন নিয়ে তিনি অবশ্যই 26 বছর বয়সী মহিলা সাংবাদিকের সঙ্গে তরুণ তাজা মন নিয়ে একটু ইয়ার্কি করতে গেছিলেন। এই কথা যখন ওই মহিলা সাংবাদিক ফেসবুক লাইভের দ্বারা রাজ্যের মানুষের সামনে নিয়ে আসে, তখন স্বভাবতই রাজ্যের প্রায় সকল সংবাদ মাধ্যমের তরফেই কামপন্থী নেতা, আবার ভুল করলাম, থুরি বামপন্থী নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হয়, এবং তিনি বলেন তিনি স্বভাবতই সকলের সঙ্গেই খুব ইয়ার্কি মেরে চলেন, অর্থাৎ 66 বছর তার বয়স হলেও আগেই বললাম মনটা তার তরুণ তাজা, তাই কোন বয়সের মানুষের সঙ্গে কী ধরনের আচরণ করতে হয় বা মহিলা বা পুরুষদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হয় তা তিনি মাথাতেই রাখতে পারেন না, তাই তিনি মহিলা সাংবাদিকের কোলে গিয়েই বসে পড়েছিলেন। কিন্তু তাঁর যুক্তি হচ্ছে, তিনি এর আগেও একাধিকবার ওই মহিলা সাংবাদিককে একাধিক বাইট দিয়েছেন, একাধিকবার তিনি তার বাড়িতে গিয়েই সেই বাইট নিয়ে এসেছেন, এবং সেই সময়ও তিনি বিভিন্নভাবে বিভিন্ন ইয়ার্কি করলেও এদিনের ইয়ার্কিটা কেন এইভাবে তিনি নিলেন তিনি ভাবতেও পারছেন না। অর্থাৎ বললাম না, মনটা তার তরুণ তাজা, তরুণ বললেও কম বলা হয়, তিনি একেবারে কচি বাচ্চা, তিনি বুঝতেই পারছেন না আসলে তিনি কি ঘটনা ঘটিয়েছেন। যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এই তন্ময় ভট্টাচার্য নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে এত লাফালাফি, এত ঝাপাঝাপি, দিনরাত উই ওয়ান্ট জাস্টিস করে চেঁচালেন, সেই তন্ময় ভট্টাচার্যের সামনেই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি এবার কিভাবে জাস্টিস দেবেন ওই মহিলা সাংবাদিককে। এই ঘটনা যখন দাবানলের মতন ফেসবুকের জঙ্গলে ছড়িয়ে পড়ে, সেই সময় রাজ্য সিপিআইএম আর চুপ করে থাকতে পারে না। রাজ্য সিপিএমের সম্পাদক মোহাম্মদ সেলিম সরাসরি তিনি বললেন, ফেসবুকে যখন এই ভিডিওটি ছড়িয়ে পড়ে তারপর তিনি বিকাল নাগাদ এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি দেখার পর তিনি একেবারে স্তম্ভিত, তিনি ভাবতেই পারছেন না তন্ময় ভট্টাচার্য এই ধরনের আচরণ করলেন কেন। কিন্তু আমার মুখে মোহাম্মদ সেলিমের কথা না শুনে চলুন শুনে নিন মোহাম্মদ সেলিমের মুখেই মোহাম্মদ সেলিমের কথা। বা বিকেলে আমি জানতে পারলাম এক তরুণী মহিলা সাংবাদিক পোর্টালে সে তন্ময়ের আচরণে ক্ষুব্ধ হয়েছে, গিয়েছিল তার কাছ থেকে বাইক নিতে, যেটা সাধারণত ওদের কাজ সংগ্রহ করা খবর, এবং ওর এগুলো বলেও নিজের বাড়ি থেকে, প্রথমত সেটা বাড়ি থেকে কেন বলে সেটাই আমি বুঝি না, আর দ্বিতীয়ত হচ্ছে যে যে ওর আচরণ যা এই মেয়েটিকে আঘাত করেছে, সে বিধ্বস্ত হয়েছে। আজকালকার দিনে অনেকেই সেন্সিটাইজ করতে হয় যে কোন টাচ, কোন ব্যবহার, কোনটা ব্যাড, কোনটা গুড, এসব আজকাল মেয়েরা ভালো করে সচেতন এবং বুঝতে পারে, এবং আমাদের সচেতন করতে হয়।
এই ধরনের কোনো অভিযোগ আসলে সিপিআইএম দল হিসেবে আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখি। আমাদের ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে, কিন্তু তাদের একটা পদ্ধতি আছে। কিন্তু যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে আজকে তার প্রতি সে মেয়ের প্রতি যে আচরণ করেছে সেটা খুবই ঘৃণিত, পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না, কেউ এটাকে ভালো চোখে দেখবেন না, এবং আমরা কোনো ক্ষমার চোখে এগুলো দেখি না। কিন্তু সেই পদ্ধতি নিতে গেলে সময় লাগে, আইসিসি থেকে সেটাকে ঠিক করতে হয়। তার আগে আমরা আজকেই ওকে নিলম্বিত করব, সাসপেন্ড করব, এবং সময় টময় এগুলো কালকে আমরা সিদ্ধান্ত করে করতে হবে কতদিনের, যতক্ষণে আইসি এই তদন্ত করে নিয়ে যে পদক্ষেপ তারা সেশন দেবেন, যা পরামর্শ দেবেন বা যে প্রস্তাব রাখবেন সেটাকেই আমরা গ্রহণ করব এই ব্যাপারে। এবং এটা শুধু একটা ব্যক্তির ব্যাপার নয়, এটা সামগ্রিকভাবে সিপিআইএম এর ভূমিকা এবং সিপিআইএম এর কর্মী সমর্থক নেতা দরদি তাদের কাছে মানুষ কি আশা করেন এটা স্পষ্ট বুঝিয়ে দেওয়া দরকার আছে। সেই জন্যই আমাদের কড়া ব্যবস্থা নিতে হবে। মোহাম্মদ সেলিম তো বললেন যে অভিযোগকারী এখনও অবধি লিখিত অভিযোগ করেনি, কিন্তু ফেসবুকে যেহেতু এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তার ফলেই সিপিআইএমের মতো একটি দল দ্রুত পদক্ষেপ নিয়ে এই মুহূর্তে মৌখিকভাবেই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করছে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে দল লিখিতভাবে সেই পদক্ষেপ নেবে। কিন্তু তারও মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হয়তো আপনারা খেয়াল করলেন না, তা হচ্ছে মোহাম্মদ সেলিম বললেন যে ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে, যে কমিটির কাছে এই অভিযোগ গিয়ে জমা পড়বে, কিন্তু তদন্তের সময় লাগবে। আর সেই সময় পর্যন্ত, অর্থাৎ যতদিন না সেই কমিটি তদন্ত শেষ করছে, ততদিন পর্যন্ত তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হবে। কিন্তু এখান থেকে মোহাম্মদ সেলিমের উদ্দেশ্যে একটা সরাসরি প্রশ্ন, যে মোহাম্মদ সেলিম, যে তন্ময় ভট্টাচার্য, যে সুজন চক্রবর্তী, যে সিপিআইএম গত 70 দিনের বেশি সময় ধরে আরজিকর কাণ্ডের ন্যায় বিচার নিয়ে প্রায় কাউন্টডাউন শুরু করেছিল, যারা দফায় দফায় প্রশ্ন তুলছিল নির্যাতিতা কবে বিচার পাবে, সেখান থেকে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম সরাসরি বলছেন যে তারই দলের অন্যতম বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যেখানে মহিলা সাংবাদিক বকলমে শ্লীলতাহানির অভিযোগ তুলছেন, সেখান থেকে দাঁড়িয়ে তাদের দলের আভ্যন্তরীণ কমিটি তদন্ত করা পর্যন্ত তাকে সাসপেন্ড করা হবে এবং তদন্তর শেষে কমিটির তরফে যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্টের উপর নির্ভর করেই তারা চূড়ান্ত পদক্ষেপ নেবেন। কিন্তু বিষয় হচ্ছে তদন্ত কতদিনে শেষ হবে? মোহাম্মদ সেলিম বললেন যে একটা সময় বেঁধে দেওয়া হবে, কিন্তু কেন সময় বেঁধে দেওয়া হবে? এত বড় আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যেখানে সিপিআইএম এর তরফে 1, 2, 3, 4, 10, 15, 20, 30, 45, 50, 60, 70 দিনের কাউন্টডাউন দফায় দফায় আমাদের সামনে ঘন্টার মতন ঘন্টা বাজিয়ে শোনানো হচ্ছিল, সেই সিপিআইএম পার্টির তরফে কেন এই মহিলা সাংবাদিক যেখানে ফেসবুকে লাইভে এসে এত বড় চাঞ্চল্যকর অভিযোগ তাদেরই দলের বর্ষীয়ান নেতার বিরুদ্ধে করলেন, সেখান থেকে কেন সিপিআইএম এই মহিলা সাংবাদিককে 24 থেকে 48 ঘন্টার মধ্যে জাস্টিস দেবে না? জেসিপিএম দফায় দফায় আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে নির্যাতিতাকে ন্যায় বিচার দিতে চাইছে না রাজ্য সরকার বলে অভিযোগ করে আসছে, সেই সিপিআইএমের সামনে যখন এই মহিলা সাংবাদিক সরাসরি নিজের অভিযোগ করলেন, তখন কেন এই সিপিআইএম পার্টি বলছে তদন্তে কিছুটা সময় লাগবে? যেখানে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে দ্রুত বিচার, দ্রুত তদন্তের দাবি করে আসছে সিপিআইএম, সেখানে তাদেরই দলের বর্ষীয়ান নেতার বিরুদ্ধে যখন এই মহিলা সাংবাদিক শ্লীলতাহানির অভিযোগ তুলছেন, সেখান থেকে কেন দ্রুত তদন্ত শেষ করে তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিতে পারবে না সিপিআইএম? অর্থাৎ মোহাম্মদ সেলিম এই মুহূর্তে যেহেতু রাজ্য সিপিএমের দায়িত্বে আছেন, তাই তিনি এই ধরনের অভিযোগ ফেসবুকের জঙ্গলে দাবানলের মতন ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এবং একই সঙ্গে বিজেপির অন্যতম নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ রাজ্যে এসেছেন রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে বিধানসভা নির্বাচনের আগে, সেখান থেকে দাঁড়িয়ে কেন মোহাম্মদ সেলিমের দল তাদেরই বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ ঠিক কতদিনে নেওয়া হবে তার কোনো নিশ্চিত দিন বলতে পারছেন না? অনেক প্রশ্নই উঠছে ইতোমধ্যেই, কিন্তু তাতেও সিপিআইএমের তরফে কোনো প্রশ্নেরই এখনও পর্যন্ত সদুত্তর পাওয়া যায়নি।
তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রথম নয়। এর আগে দফায় দফায় এই বামপন্থী নেতার বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ একাধিক মহিলা সাংবাদিকের তরফে তোলা হয়েছে, কিন্তু তাতেও সিপিআইএমের তরফে বিশেষ কান দেওয়া হয়নি। সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম দায়িত্বে রয়েছেন সুজন চক্রবর্তী, আর এই তন্ময় ভট্টাচার্য হচ্ছেন আমন্ত্রিত দায়িত্বপ্রাপ্ত। আর সেখান থেকে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে সিপিআইএমের তরফে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, আর সেই পদক্ষেপের প্রশ্ন যখন উঠতে শুরু করে, সেই সময় উত্তর চব্বিশ পরগনা জেলার দায়িত্বে থাকা সুজন চক্রবর্তীকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি তখন এর নিন্দা করার পাশাপাশি তিনি আবারও রাজ্যের শাসক দলের দিকেই কাঁদা ছুড়তে বেশি ব্যস্ত হয়ে পড়েন। একদিকে যখন তাদেরই দলের বর্ষিয়ার নেতার বিরুদ্ধে উঠছে শ্লীলতাহানির অভিযোগ, সেখান থেকে দাঁড়িয়ে তাদের দল কী পদক্ষেপ নেবে, কতদিনে পদক্ষেপ নেবে, সে বিষয়ে যেখানে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছেন না, নিশ্চিত দিনক্ষণ মানুষের সামনে তুলে ধরতে পারছেন না, সেখান থেকে দাঁড়িয়ে তাদের কি সাজে রাজ্যের শাসক দল বা অন্য কোনো রাজনৈতিক দলে তাদের দল থেকে বহিষ্কৃত নেতাকে ওই রাজনৈতিক দল নেতা করেছে বলে তাদের বিরুদ্ধে তোপ দাগা, একেবারেই মনে হয় সাজে না। কিন্তু সুজন চক্রবর্তী এদিন এই কাজই করেছেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যেখানে এই ধরনের অভিযোগ নতুন নয়, সেখানে কেন এতদিন ধরে সিপিআইএমের তরফে, অর্থাৎ রাজ্য সিপিআইএমের তরফে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি। তার অন্যতম কারণ হচ্ছে কোনো মহিলা সাংবাদিকই এর আগে সরাসরি এইভাবে ফেসবুকে এসে লাইভ করে এই ধরনের অভিযোগ উত্থাপন করেননি। এই প্রথমবার কোনো মহিলা সাংবাদিক সরাসরি ভিডিও করে এই ধরনের অভিযোগ করলে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, এবং যার ফলে এবার বেশ পড়ে পড়ে শেষমেশ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এই মুহূর্তে মৌখিক পদক্ষেপ নিয়ে তাকে সাসপেন্ড করেছে রাজ্য সিপিআইএম। কিন্তু প্রসঙ্গ হচ্ছে 2016 থেকে 2021 উত্তর দমদম বিধানসভায় যে তন্ময় ভট্টাচার্য বিধায়ক থাকলেন, যে তন্ময় ভট্টাচার্য রাজ্যের বর্তমান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পরাজিত করেছিলেন, সেই তন্ময় ভট্টাচার্যই আবার 2021 বিধানসভা নির্বাচনে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছেই পরাজিত হয়েছিলেন। আবার এই তন্ময় ভট্টাচার্যকেই আপনারা দেখেছেন 2024 লোকসভা নির্বাচনের সঙ্গেই আমাদের রাজ্যে হওয়া চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বরানগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে কুহারান হারতে। কিন্তু তন্ময় ভট্টাচার্য বরাবরই বিতর্কে থেকেছেন। দলের নির্দেশ অমান্য করে তিনি একদিকে যেমন প্রদেশ কংগ্রেসের মিটিংয়ে মিছিলে যোগ দিয়েছেন, প্রদেশ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন, ঠিক তেমনটাই এই তন্ময় ভট্টাচার্যকেই দেখেছেন সদ্য শেষ হওয়া দুর্গাপুজোর দশমীর দিন, যেখানে টলিউডের একাধিক মহিলা সেলিব্রিটি সিঁদুর খেলায় মত্ত ছিলেন। ঠিক সেই সিঁদুর খেলাতে মত্ত ছিলেন নুসরাত জাহান, সিঁদুর খেলাতে মত্ত ছিলেন অন্যান্য টলিউডের মহিলা সেলিব্রিটিরা। মূলত নুসরাত জাহানকে সরাসরি নাম না করে আক্রমণ করেছিলেন তন্ময় ভট্টাচার্য। তিনি এটাও বলেছিলেন যে এক দুই তিন একাধিক বর যে সমস্ত মহিলা রয়েছেন তারা হয় কাদের হয়ে যে সিঁদুর খেলছেন তার উত্তর তারাই দিতে পারবেন। একদিকে তন্ময় ভট্টাচার্য বলে থাকেন তিনি বামপন্থী নেতা, তিনি ধর্ম মানেন না, আবার তিনি সিঁদুর খেলা নিয়ে মন্তব্য করেন, তিনি দুর্গাপুজো নিয়ে মেতেও ওঠেন। অর্থাৎ বামপন্থী নেতা বাস্তবে বসরিয়ে যে কামপন্থী রূপে এইভাবে উঠে আসবে তা হয়তো রাজ্যের আম জনগণের জানা না থাকলেও সাংবাদিকরা কিন্তু বরাবরই তন্ময় ভট্টাচার্যের এই আচরণের বিষয়ে অবগত। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে রাজ্যের সকল প্রায় সংবাদ মাধ্যম এই কামপন্থী থুরি বামপন্থী নেতা তন্ময় ভট্টাচার্যের এই ধরনের আচরণের কথা জানত, তাহলে কেন সংবাদ মাধ্যমগুলি তন্ময় ভট্টাচার্যকে বয়কট করেনি? এর উত্তর অত্যন্ত সোজা, কারণ তন্ময় ভট্টাচার্য মিডিয়ার সামনে এসে এত বড় বড় বাতেলা দেয় যে বাতেলা কিন্তু মানুষের একেবারে হাততালি কুড়ানোর মতন, যা কিন্তু মিডিয়াগুলোকে হটকেকের মতন থুরি গরম গরম ফুলকো লুচির মতন টিআরপি দেয়। আর সেই টিআরপি কামানোর লক্ষ্যেই এতদিন ধরে বাংলার সকল মিডিয়া রাজ্যের এই কামপন্থী থুরি বামপন্থী নেতা তন্ময় ভট্টাচার্যের এই আচরণ জানা সত্ত্বেও তাকে কিন্তু ব্যান করেনি। একদিকে যেখানে মহামৈত্র দু পয়সার সাংবাদিক বলাকে কেন্দ্র করে একসময় চব্বিশ ঘন্টায় থাকা বর্তমানে কলকাতা টিভিতে আসা মৌপিয়া নন্দী মহামৈত্রকে ব্যান করেছিল, সেখান থেকে দাঁড়িয়ে
সেই সময় যখন চব্বিশ ঘন্টাতেই ছিলেন মৌপিয়া নন্দী এবং বর্তমানে তিনি যখন কলকাতা টিভিতে আছেন, যিনি বরাবরই জানতেন এই তন্ময় ভট্টাচার্যের এই ধরনের কুকীর্তি, যে সম্বন্ধে এবিপি আনন্দের পর্দায় সপ্তাহে পাঁচ দিন গালে হাত দিয়ে তার বিতর্ক সভা চালায়, সেই সম্বন্ধেও এই সব কিছুই জানেন, এবং যে পিউরায় যে অনির্বাণ চৌধুরী প্রত্যেক দিন টিভি নাইনে বড় বড় বক্তব্য রাখে, তারাও কিন্তু তন্ময় ভট্টাচার্যের মতন এই ধরনের রাজনীতিকদের আচরণ সব জানতেন। কিন্তু এই সকল সংবাদ মাধ্যমের এই বড় বড় মুখ সাংবাদিকরা এই সব কিছু জানা সত্ত্বেও তারা চুপ ছিলেন। তাদের হাউজের মহিলা সাংবাদিকদের সঙ্গে এই রাজনৈতিক নেতারা কী ধরনের আচরণ করে তাতে তারা বিলকুল পরোয়া করে না। কিন্তু ইউটিউবের এই স্বতন্ত্র সংবাদ মাধ্যমের এই মহিলা নবাগতা সাংবাদিক যেভাবে এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ করে ফেসবুকে এসে লাইভে সরাসরি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ আনলেন, তাতে একটা বিষয়ে বলতে হবে, আগামী দিনে আমাদের রাজ্যে মহিলা সাংবাদিকদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সত্যিই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গত সত্তর দিন ধরে যেখানে মহিলাদের রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের মহিলারা নতুন উদ্যমে নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে, সেখান থেকে বলতে হবে সত্যি এর একটা সুফল এসেছে। মহিলারা অন্তত নিজেদের ওপর হওয়া বিভিন্ন নির্যাতন নিয়ে সরাসরি সরব হতে শুরু করেছেন, যেটা সত্যি এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে একটা ভালো দিক। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, শুধুমাত্র কি তন্ময় ভট্টাচার্য আর অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কি সবাই ধোয়া তুলসী পাতা? এমনটা নয়। আপনারা জানেন গত এক দশকের বেশি সময় ধরে আমি সাংবাদিকতার জীবনে ছিলাম, যদিও হালেই সাংবাদিকতার পেশা ছেড়ে সরাসরি ইউটিউবে নাম লিখিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এক দশকের বেশি সময়ের সাংবাদিকতার জীবনে একজন রাজনীতিকের বিরুদ্ধে দফায় দফায় এই একই ধরনের অভিযোগ আমি শুনে এসেছি। যে রাজনীতিককে আপনারা বাম জমানায় দেখেছেন হাঁটুর ওপর ধুতি তুলে ধান জমির ওপর দিয়ে দৌড়াতে, যে রাজনৈতিক নেতা পেশায় ডাক্তার কিন্তু নেশায় তিনি রাজনীতিবিদ, যিনি প্রদেশ কংগ্রেস ছেড়ে রাজ্যের শাসক দলেও নাম লিখিয়েছেন, সেই রাজনৈতিক নেতার বিরুদ্ধেও কিন্তু মহিলা সাংবাদিকদের সাথে বিভিন্ন দফায় বিভিন্ন অশালীন আচরণের অভিযোগ দফায় দফায় এই সকল সংবাদ মাধ্যমগুলির হাউজের অন্দরে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেই সংবাদ মাধ্যমগুলির তরফে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি বা কোনোরকম অভিযোগ সেই সকল রাজনৈতিক দলকে জানানো হয়নি ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে। শুধুমাত্র হাঁটুর ওপর ধুতি তুলে ধান জমির ওপরে দৌড়ানো ওই রাজনৈতিক নেতা নয়, এছাড়াও আমাদের রাজ্যের একাধিক রাজনৈতিক দলের একাধিক পুরুষ রাজনীতিবিদই এই ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রায় প্রতিদিনই ঘটিয়ে থাকেন। প্রতিদিনই বাংলা সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিকরা বিভিন্ন মানুষের দ্বারা লাঞ্ছনার শিকার হন, কিন্তু তা সব জেনে বাংলার এই সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ব্যবসা, টাকা এবং টিআরপি এবং ক্লিকের নেশায় চুপ করে বসে আছে, কিন্তু এবার হয়তো আর চুপ থাকবে না। এখন দেখার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্য সিপিআইএম কী পদক্ষেপ নেয় তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, কারণ তন্ময় ভট্টাচার্য বরাবরই মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে এসছে। এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই আপনারা দেখেছেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন যখন তিনি মঞ্চে বসে গিটার বাজিয়ে গান গাইছিলেন, বা আগেই বললাম দশমীর দিন সিঁদুর খেলাকে কেন্দ্র করে নুসরাত জাহানের নাম না করে তিনি কী ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন। শুধু তাই না, এই তন্ময় ভট্টাচার্য দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একাধিকবার একাধিক কুরুচিকর মন্তব্য করেছেন। অর্থাৎ তন্ময় ভট্টাচার্য, যিনি একসময় ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী, যিনি অবসর নেওয়ার পর ২০১৬ থেকে ২০২১ অবধি উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়কও ছিলেন, সেই তন্ময় ভট্টাচার্য কিন্তু বরাবরই অত্যন্ত কুরুচি এবং মহিলাদের প্রতি অভব্য আচরণের অভিযোগে অভিযুক্ত একজন কামপন্থী, আবারও ভুল করলাম, বামপন্থী নেতা। আর এই তন্ময় ভট্টাচার্যের এই কামপন্থা নিয়ে বামপন্থী নেতা নেত্রীরা এবং সিপিআইএমের বিশেষ করে এই রাজ্যের ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় কী বলেন সেদিকে আশীর্বাদ ট্রুথের নজর থাকবে। নজর থাকবে দীপশিতা ধরও এ বিষয়ে কী বলেন, তারা কি এই মহিলা সাংবাদিককে দ্রুত ন্যায় বিচার দেওয়ার জন্য তাদের দলের অন্দরে চাপ সৃষ্টি করতে পারবেন, সেদিকেই নজর থাকবে আপনাদের, নজর থাকবে আমাদের, নজর থাকবে সারা রাজ্যের মানুষের। আরজিকর কাণ্ডের জাস্টিস নির্যাতিতা কতদিনে পাবে তা তো সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই এর হাতে, কিন্তু এর জাস্টিস অবশ্যই রাজ্য সিপিআইএম এর হাতে।
এখন দেখার এই মহিলা সাংবাদিককে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজ্য সিপিআইএম জাস্টিস দিতে পারে কি পারে না। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।